প্রিয় আমরা প্রত্যেকটা লোক সম্মানিত প্রতিটা মমিন আল্লাহর কাছে কি সম্মানিত প্রত্যেক মমিন আল্লাহ সুমাতাল্লাহ কাছে অসীম সম্মানের অধিকারী বহু সম্ভ্রম ইজ্জত আল্লাহ সুমাতাল্লাহ কাছে আমাদের মোমেনের মতো উঁচু সম্মানিত মর্যাদাপূর্ণ সম্ভ্রান্ত মানুষের দ্বারায় এই অবৈধ যৌনতা গোপনে গোপনে হারাম কাজ করা চোখে কম্বলের নিচে ঢুকে ঢুকে দুই নাম্বারই করা একাকী রুমের ভিতরে খারাপ জিনিস দেখা খারাপ জিনিস শোনা যৌনতার সাথে অবৈধ যৌনতা লিপ্ত হওয়া হারাম কাজ করা এটা মমিনের জন্য শোভা পায় না প্রিয় ভাইরা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সুরে মমিনের ভিতরে বলেছেন সফল মমিন তারা যাদের মধ্যে কয়েকটি গুণ আছে সাত আটটি গুণ আছে যাদের মধ্যে তারা হলেন ইমানদারি হিসাবে কি সফল এবং সার্থক আল্লাহ বলেন কদ আফলা নিশ্চয়ই ওই ইমানদাররা সফল কাম হয়ে গেছেন আল্লাহম ফি সলাহিম যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করে খুশু অবলম্বন করে যাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে ধরে রাখতে পারে এই লোকগুলা সফল এইভাবে বলতে বলতে যারা জাকাত আদায় করে অনেকগুলো গুণের কথা বলে আল্লাহ শেষ এসে বলছেন আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে এই লোকগুলো হলো সফল মমিন হিসাবে সফল ইমানদার তো বহু লোকই আছে সব ইমানদার কিনা সফল না বিশেষ কিছু ইমানদাররা আছে যারা কি সফল হবে আল্লাহ কবে কারা সেই সফল যাদের মধ্যে আছে। যারা যারা লজ্জাস্থানের তত্র ব্যবহার করে না যারা যৌন চাহিদা যেখানে সেখানে চরিতার্থ করে না যেখানে সেখানে যৌন চাহিদা মিটায় না ব্রেক দেয় বাধা দেয় আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে চলে এই লোকগুলো মোমিন হিসাবে কি হবে ভাই সফল কাম হবে প্রিয় ভাইরা এই যুগে খুন আমরা কয়জন মানুষে করি খুন করা কবিরা গুণা এই কবিরা গুণা কয়জন মানুষে করে বলেন মদ খাওয়া কবিরা গুণা কয়জন মানুষে মদ খায় মুসলমানদের মধ্যে কি বলেন অনুরূপ ভাবে শত শত বা বহু গুণা আছে বহু হারাম আছে বহু কবিরা গুণা আছে যেই কবিরা গুণা আমরা বেশিরভাগ মানুষরা আলহামদুলিল্লাহ করি না যে গুণা থেকে আল্লাহ তারা আমাদেরকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই যে গুণাটি সবচাইতে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আমরা মুসলমানরা যত ভুল ত্রুটি করি যত অপরাধ করি যত গুনা করি পরিমাণে সংখ্যায় এর চাইতে বেশি গুণা করা হয় না সেটা কোন গুণা এই চোখের জেনা সেটা কিসের ভাই চোখের জেনা আগে তো রাস্তাঘাটে চোখের জেনা হতো রাস্তাঘাটে গেলে হতো এখন চোখের জেনা পকেটে পকেটে ঠিক না বে ঠিক হাতের মুঠায় চোখের জেনা সারা পৃথিবীর সব চোখের জেনা চলে আসছে কোথায় এখন মোবাইলের ভেতরে টেলিভিশনের ভিতরে নিজের রুমে নিজের ঘরে নিজের মোবাইলে জেনার সমস্ত আয়োজন রয়ে গেছে কি বলেন একটা দিনের মধ্যে আপনি কয়বার গালি দেন কয়বার আপনি মিথ্যা কথা বলেন কয়বার আপনি মানুষকে ধোকা দেন কয়বার আপনি প্রতারণা করেন কয়বার আপনি মানুষের মনে কষ্ট দেন কয়বার আপনি মানুষের প্রতি জুলুম করেন এর বিপরীতে আপনি দেখেন প্রতিদিন কতবার আপনি যেই নারীকে দেখা নিষেধ আল্লাহ মাতালা যেই নারীকে দেখতে নিষেধ করেছেন সেই নারীর দিকে আপনি তাকিয়ে আছেন তাকান সেই নারীর দিকে আপনি তাকিয়ে থাকেন দেখেন সজ্ঞানে অথবা অনিচ্ছায় ইচ্ছায় বা অনিচ্ছায় সবার সামনে অথবা গোপনে গোপনে সারাদিনে কি পরিমাণ হয় ভাই আলহামদুলিল্লাহ সৌদি আরবের পরিবেশটা ইসলামী পরিবেশ হওয়ার কারণে রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ চোখের জেনা খুব একটা হয় না কিন্তু আমাদের দেশে তো রাস্তাঘাটে বের হলে দুই দশ মিনিট বিশ মিনিট রাস্তা যদি ঘুরে আসে তাহলে দুই দশটা বিশটা চোখের গুনা হয়ে যায় কি যায় না প্রিয় ভাইরা এই চোখের গুনা করতে 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 আজকে আমাদের কাছে এটা আর অপরাধ মনে হয় না ভালো ভালো মানুষ নেকামল করেন পাচক তো নামাজ পড়েন কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখেন ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা এই রোগটা আজকে মহামারী আকার ধারণ করছে মহামারীর মতো হয়ে গেছে মহামারী কোন রোগ যখন এরকম ভয়াবহ আকার ধারণ করে যে এলাকার কোনো লোক ওই রক্তকে বাঁচতে পারে না সেটাকে আমরা বলি মহামারী হয়েছে নাকি এই চোখের গুনা এই গুনাহটা আল্লাহর জমিনে যত গুনাহ আছে তার ভিতরে সবচাইতে ভয়াবহ আকার ধারণ করছে মহামারী তে রূপ নিচ্ছে এই গুনাহা ঠিক না বি ঠিক অথচ অথচ প্রিয় ভাইরা আমরা সবাই জান্নাতে যেতে চাই না আবার সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যাওয়ার জন্য যাদের ইমান এবং আকিদা বিশুদ্ধ হইতে হবে এর পাশাপাশি আল্লাহর সমস্ত বিধানগুলোকে নির্দেশগুলোকে মানতে হবে নিষেধগুলা থেকে বাঁচতে হবে নাকি বিশেষভাবে বিশেষভাবে যারা তাদের চরিত্রকে হেফাজত করে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যারা তাদের চক্ষুকে হেফাজত করে যারা তাদের গোটা বডিকে গোটা শরীরকে মনকে জেনা থেকে বাঁচিয়ে রাখে সৎ চরিত্রের উপরে যারা টিকে থাকে এই লোকগুলার জন্য জান্নাত সবচাইতে সহজ আর এর বিপরীতে যারা তাদের চরিত্রকে নষ্ট করে কলুষিত করে কালিমা যুক্ত করে যারা নানাভাবে জেনায় লিপ্ত হয় এই লোকগুলার জন্য জান্নাত কঠিন তাদের জন্য জাহান্নাম সহজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাইয়ারা কোরআনে করিমের বহু আয়াতে আল্লাহ যারা জান্নাতে যাবে যারা জান্নাতি হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহালা এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে ওই সমস্ত লোকেরা জান্নাতি যেই সমস্ত লোকেরা তাদের চরিত্র কি করতে পারছে হেফাজত করতে পারছে সুরে মহমনের যে আয়াত আমি একটু আগেই তেলাওয়াত করলাম আল্লাহসামাত আলা সেখানে কি বলছেন কদাফলাহাল মেনুন অবশ্যই ওই ইমানদাররা সফল কাম হয়ে গেছেন যারা সালাতে খুশু আছে যারা অনর্থক অযথা কাজ করে না জাকাত প্রদান করে ইত্যাদি ইত্যাদি কাজ করে এবং বিশেষভাবে তাদের গুণ হল ওয়েল্লেদিন আহমলি ফরুজিহিম হাফ যারা তাদের লজ্জাস্থানে কি করে হেফাজত লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না এই আয়াতগুলোর পরেও আল্লাহ সুবহানাহু সেই লোকগুলোকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ফেরদাউসের মালিক হবে তারা অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু যারা জান্নাতি হবে সেই সমস্ত লোকদের কথা বলতে গিয়ে বলেন ওয়াল হাফিজিনা فروজহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকারিন আল্লাহা কাসীরা যারা লজ্জাস্থানের হেফাজত করে সে সকল পুরুষ এবং নারী তাদের জন্যই আল্লাহ ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রাখছে কাদের জন্য ভাই যারা লজ্জাস্থানের হেফাজত করে যারা অবৈধ যৌনতার সাথে জড়িত থাকে না হয় না এই লোকগুলোর জন্য জাননা

এবং দুই পায়ের মাঝখানের হেফাজত করার সংরক্ষণ করার কন্ট্রোল করার যেখানে সেখানে ব্যবহার না করার দায়িত্ব নিবে বলেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম কার জন্য ভাই যে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটার যেখানে সেখানে ব্যবহার করে না গিবত করে না মিথ্যা বলে না দুই নম্বরই করে না মুখের গুণা করে না আর যে ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে এটাকে যত্রতত্র ব্যবহার করে না এই দুই গুণ যার ভিতরে আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন দুইটা অঙ্গের দায়িত্ব তুমি নাও তোমার জন্য তার জন্য আমি কি করব জান্নাতের দায়িত্ব নিব প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল সচ্চরিত্রের সাথে জান্নাতের সম্পর্ক অত্যন্ত গভীর আর এই জিনিসটারই আজকে সবচাইতে বেশি অভাব আমাদের সমাজে দেখা যায় এরকম নারী এরকম পুরুষ এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন দুষ্কর মহা কঠিন যার যৌবনে যার জীবনে যার তারণ্যে তার বয়সে তার চরিত্রের উপরে কালি লাগে নাই অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী এরকম পুরুষ এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই আল্লাহ আকবর অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি শয়তান আমাদেরকে লুজার করার জন্য শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেই পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে এটাই স্বাভাবিক এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা এই রাস্তাটা শয়তান আমাদের জন্য কি করে দেয় সুগম সহজ করে দেয় ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা নবী সাল্লা আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যেটি তীরমিজিতে বর্ণিত হয়েছে নবি আলহীসাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল ওয়াসু ইলা আন আক ফেরে মায়ুদ নাস আন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল নবিসাল্লা আলাইসাল্লামের কাছে কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম এর সাত করেছেন আলফামু আল ফারাজ দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুণ আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুনা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুণা হয় এই দুই ঠোঁট দিয়া হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুণা করা হয় না দুই পাঁও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়েতে বেশি কোথায় নিয়ে যায় জাহান্নামা নিয়ে যায় আমার ভাইরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা অনেকখানে নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানে নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা এটা জাহান নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমূহের মধ্যে একটা প্রিয় ভাইরা ইবলিস জানে আমরা না জানলে কি হবে ইবলিসে জানে এই জন্য ইবলিসে এই গুণগুলাকে আমাদেরকে দিয়ে সবচাইতে বেশি করায় ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলাকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা